आज आमी आपनादेर साथे एक कोचु रेसिपिटा शेयर करबो। एक कोचुटा होतो अनेके चीनेन ना, आमादेर एखाने एटा दूध कोचु बला हय। एक कोचुटार उपकारिता किन्तु अनेक। आमी आजके खूब सहज उपाये एक कोचु शाक रान्नाटा शेयर करबो। तो आमादेर घरेर पीछने এই কচু গাছটা ছিল, আমি হচ্ছে এখান থেকে কিছু ডাটা কেটে নেব। এগুলা ডাটাগুলাই কিন্তু রান্না করা হয়, পাতা রান্নাটা অন্য কোনো একদিন শেয়ার করব। আর এই কচুর উপকারিতা কিন্তু অনেক বেশি, জ্বরের সময় যদি দুধ কচু রান্না করে খাওয়ায় তাহলে কিন্তু জ্বর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর কচুতে আছে প্রচুর ফাইবার, ফোলেট ও থায়ামিন, যা মানব শরীরের জন্য অনেক দরকারি উপাদান। আর কচু খেলে কিন্তু রক্তের কোলেস্টেরল কমে, আর যারা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কিন্তু এটার রস অনেক উপকারী। এই কচুটা যখন কাটা হয় তখন দেখেন কি সুন্দর সাদা সাদা দুধের মতো বের হয়, এই জন্য এটাকে দুধ কচু বলা হয়। তো আমি এই কচুর যে ডাটা সেগুলা কেটে নিয়েছি, এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এগুলা কিন্তু চুলকায় না, অনেক কচু আছে খেয়াল করে দেখবেন যে ধোয়ার সময় কিন্তু চুলকায়, কিন্তু এগুলা একেবারেই চুলকায় না, গলায়ও ধরে না। এটা খেতে কিন্তু একেবারে মিষ্টি মিষ্টি লাগে। এখন এগুলা আমি ভালো করে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আজকে স্কুল বন্ধ ছিল, সেজন্য আমার মেয়ে বলছে দাও আমি পেঁয়াজগুলো কেটে দেই। তো হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছি, পেঁয়াজ আর রসুন। আর এখানে আমি কচুটা বসিয়ে দিয়েছি। এখানে দেখতে বেশি মনে হলেও এটা কিন্তু চুপসে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালো করে সেদ্ধ করে নিব। আর এখানে আমি কিছু সিমের বিচি দিয়ে দিয়েছি। আর এখানে যা যা মশলা লাগে তা অল্প করে নিয়ে নিলাম। এই কচু শাকে কিন্তু মোটামুটি মশলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। এই যে দেখেন চুপসে একেবারে অল্প হয়ে শাক কিন্তু আমার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এটা একেবারেই নরম করে রাখবো না, একটু আস্তে আস্তে থাকবে, সেজন্য আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। কচু শাকে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব, সাথে তেজপাতাও দিয়ে দিব। কচু শাকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর আপনারা চেষ্টা করবেন রসুনটাও একটু বেশি করে দিতে। আমার এখানে পেঁয়াজ আর রসুন কুচি একসাথেই করা আছে, সেজন্য সেটা দিয়েছি। আর আমি কিন্তু বাটা মশলাও ব্যবহার করব। তারপর এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ কচু শাকগুলা যখন রান্না করব তখন কিন্তু আরেকটু চুপসে যাবে, সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি।
আর এখানে জিরা, এলাচ, দারচিনি, গরম মশলা সব একসাথে বেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা এখানে চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এই কচুটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য আমার কাছে মনে হয় মরিচের গুঁড়াটা না দিলে খেতে ভালো লাগে। আমি এর আগে কিন্তু কখনোই এই কচুটা রান্না করিনি, এই প্রথম রান্না করেছি। এর আগে সবসময় আমার শাশুড়ি মা রান্না করতেন। কষানোর পর আমি এখন সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটা আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আমার এখানে ডাটা, কিছু ডাটা কিন্তু একটু আস্ত আস্ত আছে, আর কিছু ডাটা এমনিতেই নরম হয়ে গিয়েছে। এভাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অথবা আপনারা পুরোটা ব্লেন্ডার করে নিতে পারেন। এই তো হয়ে গিয়েছে। আমি এখানে কিছু কাঁচা মরিচও ব্যবহার করেছি। আর কচু শাক কিন্তু অনেকক্ষণ জাল করে তারপর ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।